মর্নিং জি চব্বিশ ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। স্টুডিওটা হঠাৎ কি বদলে গেছে? বদলাবে না কেন? কারণ দর্শকরা, বলা ভালো ছাত্রছাত্রীরা যারা এই মুহূর্তে টেলিভিশনের ঠিক ওপারে বসে রয়েছেন, হ্যাঁ অবশ্যই এক ক্লাসরুমে হয়তো আমরা নেই, কিন্তু জুনিয়র ক্লাসরুম আপনাদের জন্য রয়েছে রাজ্য শিক্ষা দপ্তর এবং জি চব্বিশ ঘন্টার বিশেষ উদ্যোগে। আমাদের সঙ্গে এই জুনিয়র ক্লাসরুমে প্রত্যেক দিনই থাকবেন শিক্ষকরা এবং ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পর্যন্ত। আপনারা জানেন আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তো তাদের পরীক্ষার তাদের পড়াশোনা নিয়ে একটু সমাধান সূত্র দেওয়ার চেষ্টা করছি, আর এবার রাজ্য শিক্ষা দপ্তর এবং জি চব্বিশ ঘন্টার যৌথ উদ্যোগে ক্লাস ফাইভ থেকে ক্লাস এইট পড়াশোনা শোনার সুযোগ থাকছে জুনিয়র ক্লাসরুমে। আর ক্লাসরুম শিক্ষক ছাড়া তো সত্যিই অপূর্ণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন শিক্ষক রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন সুনীতি কুমার মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্যার, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন কমল পাল, বেহালা আর্য বিদ্যা মন্দির, স্যার আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়ে রাখি আজ আমরা ক্লাস সেভেন এবং ক্লাস এইটের বাংলা নিয়ে আলোচনা করব। ক্লাস এইটের বাংলা নিয়ে তার পড়াশোনা নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি, শুরুটা বরং আমরা করে দিই ক্লাস সেভেনের বাংলা কবিতা দিয়ে। ছন্দে শুধু কান রাখো স্যার। তোমরা আমার পর্দার ওপারে, আজ আমরা খুব দুঃসময়ের মধ্য দিয়ে চলেছি, তবু পড়াশোনা বন্ধ নেই। আমি এখন তোমাদেরকে ছন্দে শুধু কান রাখো এই কবিতাটি একটু আলোকপাত করবার চেষ্টা করছি। মন্দ কথায় মন দিও না, ছন্দে শুধু কান রাখো। কবি এখানে বলছেন মন্দ কথা আমাদের মনের মধ্যে স্থান না দিতে, এবং ছন্দে কান রাখতে বলেছেন। ছন্দ বলতে কবিতার ছন্দ কিন্তু একরকম, কিন্তু এখানে ছন্দ বলতে কবিতার মধ্যে যে ছন্দের কথা বলছেন কবি, সেই ছন্দ বলতে গতি, রীতি বা ধারার কথাই কবি উল্লেখ করেছেন। মন্দ কথা আমাদের মনকে বিড়ম্বিত করে, দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। আমাদের মনের মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, নানা রকম দ্বান্দ্বিক পরিবেশ তৈরি হয় আমাদের মনে, তাহলে মনোযোগ বিঘ্নিত হয়। সেক্ষেত্রে দ্বন্দ্ব ভুলে যাওয়ার জন্যই কবি বলেছেন, এবং দ্বন্দ্ব ভুললেই আমরা কিন্তু ঠিক ঠিক বহির্জগতের গতি, প্রকৃতি, রীতি আমরা ঠিক বুঝতে পারব, আমাদের মনোযোগ ঠিক থাকবে। ছন্দ আছে ঝড় বাদলে, কবি এখানে প্রাকৃতিক কিছু উদাহরণ দিয়েছেন, ঝড় বাদলের মধ্যে ছন্দ রয়েছে। ছন্দ আছে জ্যোৎস্নাতে, চাঁদের আলোয় ছন্দ রয়েছে। চাঁদের আলোয় ছন্দ কেমনভাবে থাকে? চাঁদের আলোর যে মাধুর্য, সৌন্দর্য, সেটাই কিন্তু জ্যোৎস্নার ছন্দ। ঝড় বাদল এগুলো কিন্তু যেমনভাবেই ঝরে পড়ে ঠিক তেমনিভাবেই আমরা বরাবর দেখতে পাই, এটাই তার ছন্দ। দিন দুপুরে পাখির ডাকে, পাখির ডাক যখন আমরা শুনতে পাই, তখন তার মধ্যে যে মাধুর্য রয়েছে, কমনীয়তা রয়েছে, সেটাই তার ছন্দ। ঝিঁঝির ডাকে ঘোর রাতে, গভীর রাতে যখন আমরা ঝিঁঝির ডাক শুনতে পাই, তখন বড় ভালো লাগে, আমাদের মন প্রাণ আনন্দে ভরে ওঠে। কেন ভরে ওঠে? ছন্দ আছে বলেই ভরে ওঠে। নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও, দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। নদীর স্রোত, নদীর চলার একটা ধারা আছে, গতি আছে, সেই গতিটা উপলব্ধি করতে পারবো আমরা তখনই যখন আমরা একনিষ্ঠ হয়ে, খুব মনোযোগী হয়ে আমরা একাত্ম হয়ে যাব নদীর স্রোতের সঙ্গে, তাহলেই আমরা নদীর স্রোতের ছন্দকে উপলব্ধি করতে পারব। মনের মাঝে তখন আমরা শুনতে পাব নদীর স্রোতের ধারা, নদীর কুলুকুলু আওয়াজ আমাদের মনকে আনন্দে ভরিয়ে তোলে। কিন্তু কখন? যখন আমরা একাত্ম হয়ে যাই, তখন দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও। আমরা দেখতে পাব তখন নদীর স্রোতের যে কলতান, তার যে মাধুর্য, তার যে সুমিষ্ট স্বর, সেটা এত ভালো লাগছে, তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও, আমাদের মনকে জুড়িয়ে দেয়, সেরকম ছড়া আর কোথাও আমরা হয়তো দেখতে পাবো না। ছন্দ বাজে মোটর চাকায় গাড়ি চলে, সেই চলার একটা নির্দিষ্ট গতি রয়েছে, সেই গতি কিন্তু কখনো বিঘ্নিত হয় না, সেটাই তার চলার ছন্দ। ছন্দে চলে রেলগাড়ি, রেলগাড়িও তাই, যখন চলছে একটা ছন্দ বজায় রেখেই চলছে,
छंद जदि बजाय रखते ना पारे ताहले अघटन घटते ही पारे। जलेर छंदे ताल मिलिए नौको जहाज देय पारी, जलेर बोये जावा सेटाओ छंदेर मध्येई बाधा। नौको जहाज देय पारी जलेर छंदके, जलेर धाराके, बोये जावा धाराके जदि बुझते ना पारे ताहले नौको जहाज किन्तु विपर्यस्त होते पारे। ताई जलेर छंदके बुझे नौको एवं जहाजके जलपथ पाड़ी दीते हय। छंदे चले घड़ीर काँटा, घड़ीर काँटा छंदे चले बोलेई तो आमरा समयटाके बुझते पारी। जदि घड़ीर काँटा ठीक मतो ना चलतो ताहले आमरा बुझते पारतम ना, समयटाके धरते पारतम ना। छंदे बाँधा दिन रात्रि, दिन रात निर्दिष्ट नियम मेनेई हय, नियमेर बाइरे हय ना। कान पेते जा शुनते पाबे किच्छुटि नय छंदहीन। कवि किछु जागतिक उदाहरण दिलेन, সেই উদাহরণগুলোর মধ্যে আমরা এতক্ষণ দেখলাম যে সব কিছুর মধ্যেই রয়েছে একটা ছন্দ, বয়ে চলার একটা নির্দিষ্ট রীতি, ধারা, গতি, এটা রয়েছে, কোনোটাই ছন্দহীন নয়। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, কান এবং মন এক করে আমাদের এই ছন্দকে শুনতে হবে, বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। যদি আমরা একাত্ম না হতে পারি, কান মন এক না করতে পারি, তাহলে আমরা এই ছন্দকে বুঝতেই পারবো না। আর সেজন্যই কবিতার প্রথমে কবি বলেছেন মন্দ কথা এবং দ্বন্দ্ব এগুলো মন থেকে মুছে ফেলতে হবে। সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে। বিশ্বজগৎ একটি ছন্দে বাঁধা, একটা নিয়মে চলে, কোনো নিয়মে ব্যতিক্রম হয় না। চিনবে তারাই, তারাই এই ভুবনটাকে চিনতে পারবে যারা মন কান একাগ্র করে, একাত্ম করে এই ভুবনের প্রতিটি বিষয়কে তারা জানবার চেষ্টা করবে, না হলে হবে না। ছন্দ সুরের সংকেতটাকে বুঝবার মতো মন তৈরি করতে হবে। মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়। যদি আমরা ভুবনের ছন্দটাকে বুঝতে পারি তাহলে আমাদের জীবনটা পদ্মময় হয়ে উঠবে। দেখা যাবে যে সব কিছুর মতো আমরাও ছন্দে একাত্ম হয়ে গেছি, একই সূত্রে বাঁধা পড়ে গেছি। কান না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয়। তাহলে কবি শেষ লাইনে বলছেন কান না দিলে ছন্দে যেন, ছন্দটাকে বুঝবার মতো কান এবং মন যদি তৈরি করা না যায় তাহলে কখনই পদ্য লেখা সহজ নয়। পদ্যের মধ্যে থাকে ভাব, সেই ভাবটাকে প্রকাশ করবার জন্য ভাব মনে আনতে হবে। মন যদি ভাবুক না হয়, মন যদি চিন্তাশীল না হয়, ছন্দবদ্ধ না হয় তাহলে কখনই পদ্য লেখা সম্ভব নয়। আমরা এই কবিতাটি পড়লাম, দুটো দিক দেখলাম। একটি আমরা জাগতিক কিছু প্রসঙ্গ রয়েছে, সেই প্রসঙ্গগুলোর মধ্যে আমরা দেখলাম প্রতিটির মধ্যে ছন্দ রয়েছে, আর সেই ছন্দটা যদি মানুষ তার নিজের জীবনে ধারণ করতে পারে তাহলে মানব জীবনও ছন্দময় হয়ে উঠবে। হিংসা বিবাদ এগুলো কিছু থাকবে না, আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর। একদমই, এবং আমরা সত্যি স্যারের মাধ্যমে আমাদের যারা এই মুহূর্তে দর্শক রয়েছে, যারা ছাত্রছাত্রীরা শুনলেন, তাদের কাছে হয়তো অনেকটাই স্পষ্ট হয়ে গেল এই কবিতার সারমর্ম। কিন্তু এই কবিতা থেকে কী কী প্রশ্ন থাকতে পারে, ইতিমধ্যেই আমাদের কয়েকজন ছাত্রছাত্রী সেই প্রশ্ন পাঠিয়েছেন, আমরা বরং সেগুলো একবার দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথম প্রশ্ন, ছন্দে শুধু কান রাখো এই কবিতায়, ছন্দ কী, কবিতায় ছন্দ মানব জীবনে কিভাবে প্রভাব ফেলে, আমাদের প্রথম প্রশ্ন এসেছে। তাই আমরা দ্বিতীয় ভিডিও কোয়েশ্চেন দেখে নেব। পর্ণিকা দত্ত, ধনিয়াখালি পঙ্কজিনী দেবী গার্লস হাই স্কুল। আমার একটা প্রশ্ন ছিল, মন্দ কথায় কান দিও না, কবির মন্দ কথার প্রতি এমন মনোভাব দেখানোর কারণ কি? আমরা দুটো প্রশ্ন পেলাম, এক পর্ণিকার প্রশ্ন, কবির মন্দ কথার প্রতি এমন মনোভাব কেন। আরেকটা প্রশ্ন আমরা পেয়েছি একদম শুরুতেই, ছন্দ কি, ছন্দে শুধু কান রাখো কবিতায়, ছন্দ মানব জীবনে কিভাবে প্রভাব ফেলে। ছন্দ কি স্যার আমি বলি, বলো। ছন্দ আসলে এক ধরনের বাক বিন্যাস, খুব সুনিয়ন্ত্রিত এবং সুপরিমিত বাক বিন্যাস, যার দ্বারা ধ্বনি তরঙ্গ তৈরি হয়। বোঝা গেল না নিশ্চয়ই, কারণ হচ্ছে যে একটু শব্দগুলো ভারী ভারী ঠেকল। আসলে বাক্যের মধ্যে শব্দগুলোকে এমনভাবে বিন্যস্ত করা বা সাজানো যাতে করে তা পাঠকালে, সেই বাক্য পাঠকালে একটা ধ্বনি তরঙ্গের সৃষ্টি হয়। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি বিষয়টা, সেটা হচ্ছে আমরা এরকম একটা বাক্য বললাম যে যদি কালকে সময় পাই তাহলে তোমার বাড়িতে যাব,
এই বাক্যটাকে যদি আমি এরকম করে বলি যে সময় যদি করতে পারি কালকে যাব তোমার বাড়ি, একটা অদ্ভুত ধ্বনি তরঙ্গ তৈরি হলো নাকি? কি করে তৈরি হলো? কথাগুলো সব একই আছে, বিন্যাসটা পাল্টে গেল। এই বিন্যাসের নামই আসলে ছন্দ। আর দ্বিতীয় যে প্রশ্ন ছিল, মানব জীবনে ছন্দ কি প্রভাব ফেলে? আসলে এই বিশ্বভুবনই তো ছন্দে বাধা। রবীন্দ্রনাথ বলছেন যে ছন্দে জগমণ্ডল চলিছে, আদিকবি বাল্মীকির মুখ দিয়ে তিনি বলাচ্ছেন এ কথা। তো ছন্দে যদি জগমণ্ডল চলে, আমাদের মানব জীবন তো এই জগমণ্ডলের মধ্যেই, সেখানে দিনরাত্রি ছন্দ মেনে হয়, আমাদের সূর্যাস্ত থেকে সূর্যোদয়, আবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত, একটা নির্দিষ্ট গ্যাপ ধরে ধরে সময় ধরে ধরে। আর অ্যারিস্টটল তো বলছেন যে অল থিংস আর ডিটারমাইন্ড বাই নাম্বারস, অর্থাৎ প্রতি মুহূর্তে নাম্বারগুলো, সংখ্যাগুলো, একটা সংখ্যার পরে আর একটা সংখ্যা আসছে একটা রীতি মেনে, একটা নির্দিষ্ট নিয়মে বিন্যস্ত হয়ে। তো মানব জীবনের ক্ষেত্রে ব্যতিক্রম নেই, ব্যতিক্রম নয় মানব জীবন, আমাদের প্রতিটা ক্ষেত্রেই। তোমাদের জীবনই ধরো না, এই সকালবেলায় ঘুম থেকে উঠলে তারপর একটার পর একটা কাজ নির্দিষ্ট নিয়মে বাঁধা, কিন্তু একটু খেয়াল রাখতে হবে এই বন্ধন কিন্তু বাইরের, ভেতরে কিন্তু মুক্তি। কারণ অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় মুক্তির স্বাদই তো লাভ করতে হয়। তাই মানব জীবনে ছন্দ মেনেই সমস্ত কিছু চলে। একদমই। আরও একটি প্রশ্ন ছিল পূর্ণিকা, যে প্রশ্ন করেছেন স্যার। প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল মন্দ কথায় এমন মনোভাব কেন কবির? মন্দ কথা যদি কান দেওয়া হয় তাহলে কিন্তু আমরা ছন্দের যে ধারাটা, গতিটা বুঝতে পারবো না। মন্দ কথা আমাদের মনকে বিষণ্ণ করে, আমাদের মনকে ভারাক্রান্ত করে, তাহলে সেই মন্দ কথার প্রতি আমাদের মনোভাবটা ঝুঁকে যায়। সেক্ষেত্রে জাগতিক ছন্দের প্রতি আমাদের অতখানি লক্ষ্য করা সম্ভব হয় না। এজন্যই মন্দ কথা কান না দিতেই কবি বলেছেন। একদমই। আমরা সেই প্রশ্নের উত্তরও পেলাম। নিশ্চয়ই এই দুটো প্রশ্ন যারা করেছিলেন কিংবা যারা টেলিভিশনের ওপারে রয়েছে, যাদের মনে মনে এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছিল, তারাও তাদের উত্তর পেয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের টেলিফোন লাইন খুলে দেওয়া হলো, টেলিভিশন স্ক্রিনে ফোন নাম্বার যাচ্ছে, সরাসরি ফোন করতে পারেন। আমাদের সঙ্গে স্যার উপস্থিত রয়েছেন, দুজন স্যারই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। সুতরাং আমরা সময়, খুব কম সময়ের মধ্যে যতটা সম্ভব সেই উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। দু নম্বর প্রশ্ন, একটা প্রথম প্রশ্ন এবং ভিডিও প্রশ্ন আমরা নিলাম, এবার দু নম্বর প্রশ্ন আমরা দেখব। ছন্দে শুধু কান রাখো এই কবিতায় মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, জীবন কিভাবে পদ্মময় হবে? আমরা অবশ্যই ফরহানা সুলতানার এই উত্তর নেব স্যারের কাছ থেকে। দ্বিতীয় ভিডিও প্রশ্ন একবার দেখব ভিডিও বলে। আমার নাম সংকলন পাত্র, আমি ঝাড়গ্রাম কুমুদ কুমার ইনস্টিটিউশনের সপ্তম শ্রেণীর ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে ছন্দ বলতে কি বোঝায়? ছন্দে শুধু কান রাখো কবিতায় কবির কোন ধরনের ছন্দের ইঙ্গিত দিয়েছেন? ছন্দ বলতে কি বোঝায় স্যার, আপনি তো বললেন এখানে ছন্দ। আর ওর যে দ্বিতীয় প্রশ্ন ছিল তার উত্তর কি দেবেন? যে প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা এলো যে ছন্দে শুধু কান রাখো কবিতায় কোন ধরনের ছন্দের কথা বলা হয়েছে। কবিতাটা স্যার যখন পড়ালেন তখন খুব স্পষ্টভাবেই বোঝা গেল যে কবিতার ভেতরে দুটো ভাগ রয়ে গেছে। একটা হচ্ছে প্রকৃতি রাজ্যের ছন্দ, যেটা ঝড় বাদলে, বৃষ্টিতে, ঝিঝির ডাকে যে ছন্দ, আর একটা ছন্দ হচ্ছে মানব জীবনের ছন্দ। এই দুয়ের মেলবন্ধনেই বিশ্বজগৎ চলেছে। আসলে এই দুয়ের মেলবন্ধন, প্রকৃতি রাজ্যের ছন্দ এবং মানব জীবনের যে ছন্দ, এই দুয়ের মেলবন্ধনের কথায় এখানে বলা হয়েছে। এবং এই মেলবন্ধন যদি ঠিকঠাক করে ঘটে তাহলেই কিন্তু জীবনটা পদ্মময় হয়, বিশ্বজগৎকে ছন্দ সুরের সংকেতে চেনা যায়। একদমই। অর্থাৎ মনের মাঝে জমবে মজা, জীবন হবে পদ্মময়, জীবন কিভাবে পদ্মময় হবে, এই প্রশ্ন যিনি করেছেন ফরহানা সুলতানা, তার উত্তরও কিন্তু স্যার দিলেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। স্বাগতা ঘোষ। হ্যাঁ স্বাগতা, কি প্রশ্ন আছে? আমার প্রশ্ন হলো, সকল ছন্দ শুনবে যারা, কান পেতে আর মন পেতে, কান পেতে আর মন পেতে শোনা, কেমনটা বুঝিয়ে বলো।
একদমই, তুমি শুনতে থাকো। ঠিক আছে, কান পেতে এবং মন পেতে ছন্দকে শুনতে হয়। ছন্দ এমন একটি ভাবগত জিনিস যেটি কিন্তু অনুভববেদ্য। যদি ভাব না থাকে মনের মধ্যে, তাহলে ছন্দ উপলব্ধি করা সম্ভব নয়। তাহলে কান, কানের দ্বারা আমরা শুনি, আর মনের দ্বারা আমরা মনোযোগ নিই, মনোযোগ দিই কোনো জিনিসের প্রতি। তাহলে কান এবং মন যদি এক না হয়, তাহলে ছন্দের যথার্থ ভাবগত দিকটি আমরা উপলব্ধি করতে পারবো না। সেজন্যই কান এবং মন যদি একাত্ম হয়, এক হয়, তাহলেই আমরা ছন্দকে ছন্দকে বুঝতে পারবো, ছন্দের স্বরূপটাকে বুঝতে পারবো। তখনই কিন্তু আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর। আসলে স্যার যা বলতে চাইলেন সেটা হচ্ছে খুব মনোযোগ দিয়ে শোনা এবং মনের ভেতরে সেটাকে অনুভব করা। কানের ভেতর দিয়ে মরমে প্রবেশ করে, মরমে পশিল যদি হয় তাহলেই কিন্তু ছন্দটাকে অনুভব করা। ঠিক, আমরা বরং তৃতীয় প্রশ্ন যা রয়েছে একবার একটু দেখে নিই। আমাদের একজন ছাত্রছাত্রী, তাদের মধ্যে অনেক প্রশ্ন এসেছে, তার মধ্যে কিছু সিলেক্টিভ প্রশ্ন আমরা নিয়েছি। থার্ড কোয়েশ্চন, চিনবে তারা ভুবনটাকে, সারা ভুবনটাকে চিনবে, তাদের জীবন কেমন হবে বলে মনে করেন কবি? এই প্রশ্নের উত্তর আমরা নেব সম্প্রীতি সরকার, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়ের ছাত্রী সম্প্রীতি এই প্রশ্ন আমাদেরকে পাঠিয়েছেন স্যার। ঠিক আছে, চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে, এরকম যারা করতে পারবেন তাদের জীবনটা কেমন হবে? একেবারে কবিতার লাইন তুলেই বলা আছে যে তারা যারা প্রকৃতি রাজ্যের ছন্দ এবং মানব জীবনের ছন্দের মেলবন্ধন ঘটাতে পারবেন, যারা কান পেতে ছন্দ শুনতে পারবেন এবং মন দিয়ে তা অনুভব করতে পারবেন, তাদের মনে দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তাদের মন মন্দ কথার দিকে যাবে না, আর তাদের জীবনটা হয়ে উঠবে মজাদার, মজাদার জীবন। মনের মাঝে তারা মজা খুঁজে পাবে, আর জীবনটা তাদের কাছে গদ্যময় কর্কশ হবে না, তাদের কাছে জীবনটা হবে পদ্মময় সুললিত সুন্দর। একদমই, আর এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় সেই পদ্মময়, সেই ছন্দবদ্ধ জীবনটাই আমাদের একান্ত কাম্য। আমাদের সঙ্গে শিক্ষক দুজন রয়েছেন, আমাদের সঙ্গে শুধুমাত্র স্টুডিওতে জুনিয়র ক্লাসরুমেই কিন্তু শিক্ষকরা উপস্থিত নেই, আমাদের সঙ্গে আরও একজন শিক্ষক রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন শুভময় সরকার, মাখলা হাই স্কুলের হুগলি থেকে, ও হুগলি উত্তরপাড়া থেকে তিনি রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত জানাবো জি চব্বিশ ঘন্টায়। আমাদের এক্ষুনি আমাদের স্যারেরাও বুঝিয়ে দিলেন, আমরা ছন্দে শুধু কান রাখো এই কবিতায় আলোকপাত করেছিলাম, ছাত্রছাত্রীরা অনেক প্রশ্ন করেছেন। আমি আপনার কাছে যে প্রশ্ন রাখবো, আমি একটু প্রশ্ন আগে আমাদের ছাত্রছাত্রীদের দেখে নিতে চাই ভিডিও বলে। ছন্দ আছে ঝড় বাদলে, ছন্দ আছে যোছনাতে, এখানে যোছনার ছন্দটা ঠিক কি? পথিক সরকার কালিয়াদাহ বেলবেরি স্কুল থেকে হাই স্কুলের ছাত্র পথিক সরকার এই প্রশ্ন পাঠিয়েছে, এখানে যোছনার ছন্দটা ঠিক কি? আমি স্যারের কাছে যাব। স্যার, আচ্ছা, যোছনার ছন্দ অর্থাৎ হচ্ছে আমাদের এই যে বিশ্ব জগতে একমাত্র সবুজ গ্রহ, এই গ্রহটা কিন্তু পুরোটাই ছন্দে চলে, এবং ছন্দে চলে তার মানুষ, তার প্রকৃতি, তার সবটাই। তা যোছনা যেমন এই সৌরজগতেরই একটা ভীষণ আবশ্যিক একটা জিনিস, যোছনা রাত আমরা দেখি, এই ছন্দটা তখনই আমরা বুঝতে পারবো যখন জ্যোৎস্না রাতটা বা পূর্ণিমার চাঁদটা কোনো সময় মেঘে ঢেকে যাবে, ধরা হঠাৎ যে মুহূর্তে ঢেকে গেল, আমরা কিন্তু তখন সত্যি বুঝতে পারবো যে ছন্দময়তাটা কি এবং ছন্দহীনতাটা কতখানি ভয়ঙ্কর হয়ে উঠতে পারে আমাদের কাছে। আমরা তো সময়টা দিয়েও বুঝতে পারছি, এই যে একটা অস্থির সময়, এই সময়টাও কিন্তু এই ছন্দহীনতার একটা সময় মানুষের ক্ষেত্রে, প্রকৃতি বা নিঃসর্গের ক্ষেত্রে কিন্তু নয়, সেটা কিন্তু নিজের ছন্দে চলত। একমাত্র মানুষ এই মুহূর্তে দীর্ঘদিন ধরে
প্রকৃতির প্রতি একটা অবহেলা, একটা উদাসীন, এই জায়গা থেকে কিন্তু আজকে এই ছন্দহীনতা ঘটেছে একটা, তার ফলে আমরা কিন্তু সেই জায়গায় একটা সমস্যায় পড়ে। আর জ্যোৎস্নারাতে ছন্দটা আসলে তুমি বুঝতে পারলে যে শুধু ওটা নয়, পুরো প্রকৃতিরই একটা অপূর্ব ছন্দ রয়েছে। আমরা যেমন ছোটবেলায় জন্মগ্রহণের পর থেকে হাঁটতে শিখি, দেখবো অনেক সময় কিভাবে বুঝতে পারবে, ছন্দ কিন্তু সমস্ত কিছু, শুধু কবিতা নয়, কবিতা, নাচ, গান, ছবি আঁকা, খেলা, এই যে খেলোয়াড়রা খেলে, কোনো কোনো খেলোয়াড়কে আমাদের খুব ভালো লাগে, কেন ভালো লাগে বলো তো, ওই ছন্দেরই জন্য ভালো লাগে। আবার ধরো কখনো দূর থেকে কোনো বন্ধু তোমার ভেটে যাচ্ছে, তুমি তাকে খুব দেখতে পাচ্ছ না, কিন্তু ছায়াটা দেখলে চলে যাচ্ছ, সেটা হচ্ছে হাঁটার ছন্দ। এইরকম মানে বহু রকম ছন্দ, আসলে পুরো জীবনটাই আমাদের ছন্দে বাঁধা। আমরা চাই জীবনটা ছন্দময় হয়ে থাকুক। যখন আমরা বলি যে কবিতার ছন্দ, কবি কবিতা, জীবনটা কবিতার মতো, কবির মতো সুন্দর হোক, আসলে কিন্তু আমরা সেই ছন্দের কথাই বলি। একদম, তুমি অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা আবারও আপনার কাছে ফিরবো। একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, রিজু রয়েছেন আমাদের সঙ্গে, রিজু ক্লাস 7 এর স্টুডেন্ট। রিজু, কি প্রশ্ন আছে তোমার? পদ্মলেখা শহর নেই, পদ্মলেখা কখন শহর বলে খুবই মনে পড়ে। রিজু, টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলতে হবে, নাহলে কিন্তু প্রশ্ন আমরা নিতে পারবো না। না, একেবারে ভেরি সরি, আমাদের এরপরেও যারা ফোন করবেন প্লিজ তারা এইটুকু মাথায় রাখুন, যখন আপনারা ফোন করছেন টেলিভিশনের ভলিউম যেন একেবারে মিউট থাকে, নাহলে কিন্তু কোনো প্রশ্ন আমরা শুনতে পারবো না, আর উত্তর দেওয়া তো সত্যিই বাকি থেকে যাবে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, মনামি রয়েছেন আমাদের সঙ্গে, মনামি কি প্রশ্ন আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ মনামি, আমার প্রশ্ন হলো দলের সঙ্গে তাল মিলিয়ে নব্য গ্রামটা ফেল পারি, দলের সঙ্গে তাল মিলিয়ে নব্যটা কিভাবে পাড়ি দেয়? শুনতে থাকো মনামি, স্যার কি বলছে? জলের সঙ্গে নৌকোজাহাজ কিভাবে পাড়ি দেয়? ঠিক আছে, জলের সঙ্গে নৌকোজাহাজ কিভাবে পাড়ি দেয়? ধরো একটা জলের ধারা আছে, জল কিন্তু নির্দিষ্ট ধারায় চলে, তার গতিটা কোনো মতেই অন্য রকম হয় না। সেই ধারাকে যদি না বুঝে জাহাজ বা নৌকো চলে, তাহলে জাহাজ বা নৌকো বিপর্যস্ত হতে পারে। তাহলে জলের ধারার চলার সঙ্গে জাহাজ বা নৌকার চলার কিন্তু একটা সামঞ্জস্য রাখতেই হয়। মানে জলের ধারার যেমন গতি আছে, নির্দিষ্ট গতি আছে, জাহাজ নৌকারও তেমনি নির্দিষ্ট গতিটাকে বুঝে তবেই চলতে হয়। উভয়কেই কিন্তু ছন্দ বজায় রেখেই উভয়কে চলতে হয় নিজের নিজের জায়গায়, এটাই এদের সম্পর্ক। একদমই, আমরা ক্লাস 7 এর বাংলা এবং ছন্দে শুধু কান রাখো এই কবিতা নিয়ে আলোচনা করলাম, আমরা আলোচনা করলাম পাশাপাশি আরও একটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে আমরা সাজেশন বলছি না, কি কি কর্তব্য, কি কি করণীয় আমাদের স্টুডেন্টদের একটুখানি দেখানোর চেষ্টা করব। মনের মাঝে জমবে মজা, কখন এই মজা জমবে বলে কবি মনে করেছেন, কোন কোন প্রশ্নগুলো একটু চর্চা করতে হবে, তার মধ্যে প্রথম কিন্তু এটা, দ্বিতীয়টা দেখে নেব। পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে না বলে কবির মনে হয়েছে, প্র্যাকটিস করতে হবে, যেই যেই অ্যাসাইনমেন্টস দেওয়া হচ্ছে দুটো আপনারা দেখতে পেলে, তোমরা যারা এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছো, ঘরে বসে যারা পড়াশোনা করছো, 3 নম্বর প্রশ্ন তাদের জন্য। কেউ লেখেনি আর কোথাও, কোন লেখার কথা বলা হয়েছে, প্র্যাকটিস করতে হবে এটাও, 4 নম্বর প্রশ্ন। কিচ্ছুটি নয় ছন্দহীন, এই বোধ কখন সম্ভব বলে কবি মনে করেন, 4টে অ্যাসাইনমেন্ট দেওয়া হলো শুধুমাত্র, কিন্তু এখানেই পড়াশোনা এই ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে তা নয়, যেটা আমরা বলি হোমওয়ার্ক করা সেটাও কিন্তু এইখান থেকেই শুরু হবে, অর্থাৎ ক্লাস এখানে শেষ হয়ে গেলেও বাড়িতে বসে যে চর্চা সেটা কিন্তু এই মুহূর্ত থেকে শুরু হবে। ক্লাস 7-এর আমরা কবিতা নিয়ে আলোচনা করছিলাম, বাংলা কবিতা নিয়ে আমরা আলোচনা করছিলাম, ছন্দে শুধু কান রাখো, দুজন শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন, একটা ছোট্ট ব্রেক, ব্রেকের পর ক্লাস 8-এর বাংলা কবিতা বোঝা পড়া নিয়ে ফিরছি, কোথাও যাবেন না, টেলিভিশনের সামনে থাকুন, ফোন করতে থাকুন, আর টেলিভিশনের ভলিউম মিউট করে রাখুন, একটা ছোট্ট ব্রেক, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জুনিয়র ক্লাস।
স্কুল ছুটি, স্কুলে লকডাউন, পড়াশোনায় কিন্তু লকডাউন নয়। এতক্ষণ আমরা ক্লাস সেভেনের বিষয় নিয়ে আলোচনা করছিলাম, এবার আমরা ক্লাস এইটের বাংলা কবিতা বোঝা পড়ার দিকে নজর রাখব। আমাদের সঙ্গে দুজন শিক্ষক রয়েছেন, আবারও একবার তাদেরকে স্বাগত জানাই, আরও একবার তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক সুনীতি কুমার মণ্ডল, স্যার আরও একবার আপনাদেরকে স্বাগত। বেহালা আর্য বিদ্যা মন্দিরের শিক্ষক কমল পাল রয়েছেন আমাদের সঙ্গে, স্যার আপনাকেও আরও একবার স্বাগত। আমরা বরং একদম বিষয়ে চলে আসি, অষ্টম শ্রেণীর কবিতা বাংলা কবিতা বোঝা পড়া। একটু কবি এবং কবিতার নামটা লিখে দেওয়া দরকার, হুম, বলে পড়ানোর আগে। কবিতার নাম বোঝা পড়া, কবি তোমরা তাহলে বোর্ডে দেখেছ যে আজকে যে কবিতাটি পড়ানো হবে সেটা হচ্ছে কবিতার নাম বোঝা পড়া, লিখছেন রবীন্দ্রনাথ। তার আগে আমার কিছু কথা বলার আছে, হ্যাঁ। সেটা হচ্ছে দেশ জুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক, এই আতঙ্কের মধ্যে মোকাবেলার জন্য আমাদের সরকার একটা ব্যবস্থা নিয়েছেন, সেটা হলো দেশ জুড়ে লকডাউন করেছেন। এবং এই লকডাউন এবং জনজীবনের সংকটের মধ্যেই তো স্যার পড়ালেন ছন্দে শুধু কান রাখো, কিন্তু সত্যিই কি এ সময়তে ছন্দে কান রাখা যায়? বোধহয় ছন্দে কান রাখা একটু কঠিন, তবুও ছন্দে কান আমাদের রাখতেই হবে। এবং রাখার জন্য আমাদের নিজেদের মনের সঙ্গে একটু বোঝাপড়া তৈরি করতে হবে। তোমরা তো এ সময় প্রত্যেকেই ঘরে বন্দী, একটা কষ্টকর জীবন, এই কষ্টকর জীবনটাকে সহনীয় করে তুলতে তোমাদের মনের সাথে একটা বোঝাপড়া দরকার। তাই আজকের কবিতার বিষয়বস্তু কিন্তু বোঝাপড়া, অর্থাৎ মনের সাথে কীভাবে বোঝাপড়া করলে আমাদের এই মানব জীবন সুস্থ সুন্দর হয়ে উঠতে পারে, সেটাই এ কবিতার বিষয়বস্তু। কবিতাতে সুস্পষ্টভাবে চারটে স্তবক আছে, হুম, প্রথম স্তবকের সূচনায় এবং প্রত্যেকটি স্তবকের শেষে একটি ধ্রুব পদ যাকে ধোঁয়াও বলে সেটা আবৃত হয়েছে বারবার, সেটা হলো মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহায় আসুক সত্যের এলাও সহজে। এখন প্রশ্ন এরকম মনে জাগে, সত্য আসলে কি, সত্যকে গ্রহণ করতে হয় কেন? আসলে রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে সেই সত্য যা রচিবে তুমি, কিন্তু আবার তত্ত্বকথায় গেলে পরে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ। সুন্দর আমাদের ভারতীয় পুরাণে, ভারতীয় দর্শনে সত্য শিব সুন্দরের তত্ত্ব আছে, সেসব তত্ত্বকে দূরে সরিয়ে রেখেও এটা বলা যায় যে কবি রবীন্দ্রনাথ এই কবিতায় তার একটা জীবন অভিজ্ঞতার নির্যাস তুলে ধরেছেন। এটা শুধু কবিতা বললে একটু ভুল হয়, এটা কবিতা শুধু নয়, এটা বোধহয় এই পৃথিবীতে সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের একটা মূল মন্ত্র। এই মন্ত্র যদি আমরা অনুসরণ করে চলি তাহলে জীবনে অনেক বাধা বিপত্তি, অনেক ঝক্কি ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তো ওই যে সত্যের এলাও সহজে, এই সত্য হচ্ছে আসলে আমাদের জীবনে বাস্তব সত্য। চারপাশে যা যা ঘটে, প্রতিদিন যা যা ঘটে, যা আমাদের এই দুটো চোখে আমরা দেখতে পাই, তাই আসলে সত্য। আর যা আমাদের মনের অনুভবে ধরা দেয় সেটাও সত্য।
কিন্তু রবীন্দ্রনাথ তো একটা সময় এরকম অনুভব করেছিলেন যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, জীবনের শেষ দিকে এসে তার এই ধারণা বদলে যায়, তার মনে হতে থাকে যে জগৎই সত্য, এই পরিদৃশ্যমান জগৎ যা বাস্তব তাই সত্য, এবং তাকে মেনে নিতে হয়। বোঝাপড়া শব্দের আর একটা অর্থ কিন্তু মানিয়ে নেওয়া, এই জগৎকে মানিয়ে নিতে হবে। তাতে দেখা যাবে যে আমাদের চারপাশে প্রথম স্তবকই আছে, আমাদের চারপাশে বহু লোকজন থাকেন, তারা সবাই বিচিত্র স্বভাবের, কেউ একরকম স্বভাবের নয়, তারা বিভিন্নভাবে, কেউ ঋণের দায়ে বিকিয়ে আছেন, কেউ সিকি পয়সাও ধার করেন না, সবাই আমাকে ভালোবাসবে এরকম তো হতেই পারে না, কারণ এই পৃথিবীতে সবাই সবার জন্য নয়, এমনকি সব কিছু সবার জন্য নয়। আবার মান্ধাতার আমল থেকে তো এই রীতি চলে আসছে, একটা প্রবাদ এখানে এলো কিন্তু, হ্যাঁ একটা প্রবাদ এখানে এলো এই ফার্স্ট স্ট্যানজাতেই, এর মানেটা কিন্তু হলো অতি প্রাচীন কাল, আর আঘাত জখম যেটাকে জখম শব্দ দিয়ে বলা আছে এখানে, ওটা আসলে শারীরিক চোট নয়, কিন্তু জখম মানে আমরা সবাই শারীরিক চোট ভাবি, ওটা শারীরিক চোট নয়, ওটা আসলে মানসিক, যেটা হলো বিচ্ছেদ বেদনা, মৃত্যু শোক, রোগ যন্ত্রণা, অভাব অনটন, এইগুলোর যন্ত্রণা থেকে কেউই নিষ্কৃতি পান না, প্রত্যেককেই এই যন্ত্রণা আসলে ভোগ করতে হয়। পরের স্ট্যান্জা, দ্বিতীয় নম্বর স্ট্যান্জায় আছে সেই ব্যথার প্রকৃতি, যে যন্ত্রণা আমাদের জীবনে এসে আকস্মিকভাবে হানা দেয়, আগে বলে আসে না কিন্তু, এবং এই যন্ত্রণা মানুষ প্রত্যাশা মতো হয়তো দীর্ঘদিন দুঃখপূর্ণ জীবন যাপন করছিল, একটা আত্মবাক্য আছে যে দুঃখের পরেই সুখ আসে, সুখের মুখ দেখতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তেই দেখা গেল একটা নতুন দুঃখ আঘাত তার জীবনে নেমে এলো, এরকমটা হতেই পারে। কিন্তু তাই বলে অন্যের উপরে দোষারোপ করা বা নিজের মনের মধ্যে বিক্ষোভ রাখা যে আমার ভাগ্যেই শুধু এরকম হয়ে থাকে, আত্মকারণ এরকম হয় না, নিজের জীবনের প্রতি আফসোস তৈরি করা, এগুলো করলে ঠিক হবে না, কারণ এটা খুব একটা অপূর্ব ঘটনা নয়। যে অপূর্ব শব্দের এখানে অপূর্ব শব্দটা আছে, অপূর্ব মানে কিন্তু চমৎকার নয়, এখানে অপূর্ব শব্দটা আছে, অপূর্ব শব্দটার মানে হলো যা পূর্বে হয়নি, যা পূর্বে হয়নি এমন ঘটনা নয়, এ ঘটনা সামান্য অর্থাৎ খুব কমন ঘটনা, যে যেখানে বিপদের আশঙ্কা থাকে না সেখানেই বিপদ এসে হাজির হয়। সেই জন্যই আমাদের সবাইকে এটা মনে রাখতে হবে যে তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর তৃতীয় নম্বর অনুচ্ছেদে অর্থাৎ তিন নম্বর অনুচ্ছেদে একটা মনোবৈজ্ঞানিক তত্ত্বের উপস্থাপনা আছে, কিন্তু মনোবিজ্ঞান বলে যে পৃথিবীতে দুটো একই রকম চেহারার মানুষ মিললেও মিলতে পারে, কিন্তু দুটো একই রকম মানসিক গঠনের মানুষ দুর্লভ, মেলে না, সুতরাং পৃথিবীতে কেউ কারোর মতো হবে না। আধুনিকতার মূল শর্তই তো তাই যে ব্যক্তি স্বতন্ত্রবাদ, ব্যক্তি স্বতন্ত্র কথার মানে হলো প্রত্যেক ব্যক্তি প্রত্যেকের থেকে স্বতন্ত্র বা আলাদা, কেউ কারোর মতো নয়, এবারে আমার মাপে কেউ হয়নি, আমিও কারোর মাপে হয়নি, তাই বলে সবার সাথে ঝগড়া বিবাদ তো রেখে লাভ নেই, বরং মিলেমিশে সবার সাথে থাকতে হবে, একে অপরের দিকে সাহায্য সহযোগিতার হাত যদি আমরা বাড়িয়ে দিতে পারি, একটা বন্ধুত্বের হাত যদি আমরা বাড়িয়ে দিতে পারি, তাহলে এই পৃথিবীটা আরো মধুর হয়, মধুময় হয়ে ওঠে পৃথিবীর ধূলি, আর বাঁচাটা হয়ে ওঠে অনেক আনন্দময়। এবং অনেকেই দেখা যায় যে জীবন থেকে মাঝপথে ছুটি নিতে চায়, জীবনের প্রতি বিতৃষ্ণায়, জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে, যারা রবীন্দ্রনাথ ঠিক করে পড়েছেন আমার ধারণা তাদের ক্ষেত্রে এইরকম ঘটনা ঘটবে না, কারণ হচ্ছে হঠাৎ যখন মরণ এসে হাজির হয়
আমরা যদি সবার সাথে সুসম্পর্ক রেখে মিলেমিশে আনন্দে জীবনের তো ছোট্ট একটু সময়, এই সময়টুকু কাটিয়ে দিতে পারি, তাহলে দেখা যায় যে হঠাৎ মরণ এলে তখন মনে হয় আহাহা বড় দ্রুত চলে এলো মরণ, এর চেয়ে যদি আরো বেশি দিন বাঁচা যেত ভালো হতো, বড় মধুর সময়। আর চতুর্থ স্তবকে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ব্যক্তি মানুষ, সামাজিক বিভাজন, সেখানে বিভিন্ন ধরনের মানুষ, যারা একদল মানুষ আছেন যারা অর্থ বিত্ত এবং শিক্ষা দীক্ষায় অভিজাত ক্লাস, অভিজাত শ্রেণীর মানুষ, তারা কি করেন, তাদের নিজের ছায়াটা মস্ত করে তোলেন, তারা জনসাধারণের সাথে মিশতে পারেন না। জনসাধারণের সাথে না মিশলে কি হয়, তারা এই জগতের আনন্দ যজ্ঞে নিমন্ত্রণ পান না, তাদের কাছে জীবনটা একটু বিচ্ছিন্ন হয়ে থাকে। এটা কিন্তু এক হিসেবে নিজের ক্ষতি নিজেই করা, ব্যক্তির সাথে ব্যক্তিকে যদি না মেলাতে পারলাম, জীবনের সাথে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পশরা। সুতরাং জীবনে জীবন যোগ যদি আমরা না করতে পারি তাহলে জীবনের ক্ষতিই হয়, মৃত্যুর পর তো আর কেউ মনে রাখবে না তাহলে তাকে, সে যত বৃত্তশালী হন না কেন আর যতই তিনি জ্ঞান সমৃদ্ধ মানুষ হন না কেন, তাকে তো মৃত্যুর পর কেউ মনে রাখবে না যদি তিনি মানুষের সাথে তার সম্পর্ক, মানুষের সাথে মেলামেশা তার না থাকে। তো এই নিজের ক্ষতিটা তিনি যত তাড়াতাড়ি নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা শব্দবন্ধ ওখানে আছে কবিতায়, নিজের পায়ে কুড়ুল মারা কথাটার অর্থ হলো নিজের ক্ষতি নিজে করা। আমরা একটু প্রশ্নতে আসি, আমাদের কাছে সময় খুব সংক্ষিপ্ত, আমাদের স্টুডেন্টরা ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছেন, এত কম সময়ের মধ্যে সবটা নেওয়াও সম্ভব হয়ে উঠবে না, হয়তো আর এক মিনিটও লাগবে না। আমি আমি প্রশ্ন আস্তে আস্তে আপনার ব্যাখ্যাটায় আসি, মানে প্রশ্ন নিই, বোঝাপড়া কবিতায় কবি কোন কার্যটা দ্রুত করতে বলেছেন এবং কেন, ভিডিও বলে কোয়েশ্চনটা একবার দেখব, বোঝাপড়া কবিতায় কবি কোন কার্যটা দ্রুত করতে বলেছেন এবং কেন। অন্বেষা পাল পাঠিয়েছেন আলীগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয় থেকে, আরও একটা প্রশ্ন দেখে নেব এর মধ্যে, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, স্বর্ণালী সাহা বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় থেকে এই প্রশ্ন পাঠিয়েছে, দুটো প্রশ্নেরই উত্তর নেব স্যার। প্রথমটা কি জানো, প্রথমটা হলো বোঝাপড়া কবিতায় কবি কোন কার্যটা দ্রুত করতে বলেছেন এবং কেন। বোঝাপড়া কবিতায় যে কার্যটা কবি দ্রুত করতে বলেছেন সেটি হলো নিজেকে আরো নিজের মনটাকে গুছিয়ে বুঝিয়ে বলে সংযত করা। আর এর আগে একটু আগেই স্যার বললেন যে অনেক সময় আমরা করি কি, অহংকারী মত্ত হয়ে নিজেকে নিজের চারধারে একটা বেড়া তৈরি করি, বেড়া তৈরি করলে সেই সেই বেড়ার থেকে আমরা কখনো বেরোতে পারি না, সেই আবরণ থেকে বেরোতে পারি না, না বেরোতে পারলে তখন আমরা সংকুচিত হয়ে পড়ি, একটা জায়গায় আবদ্ধ হয়ে পড়ি, তাই তখন আমরা সেই সংকোচনের জন্য বিধাতাকেও দোষ দিই, তাকে দোষারোপ করে আমরা নিজেদের নিজের পায়ে নিজেরাই কুড়ুল মারি। কবি বলেছেন যে মনকে বোঝাতে হবে যে এটা ঠিক নয়, এই সংকোচন নয়, প্রসারণটাই আমাদের জীবন, জীবন জীবনে জীবনের সঙ্গে জীবন যোগ করতে পারলে তবেই আমরা আরো বৃহত্তর ক্ষেত্রে মিলতে পারবো, বৃহত্তর ক্ষেত্রে যেতে পারবো, এটাই এর উত্তর। আর যে প্রশ্ন ছিল দ্বিতীয় প্রশ্ন, মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো, তার ব্যাখ্যা চেয়েছেন স্বর্ণ। এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে, ব্যাখ্যার একটা নিয়ম আছে কিন্তু, হ্যাঁ কখনো কখনো প্রশ্নে এটা বলাই থাকে যে প্রসঙ্গ সহ ব্যাখ্যা করো, সেখানে ব্যাখ্যা করতে গেলে তিনটে ধাপ, ব্যাখ্যা করতে গেলে তার একটা তিনটে ধাপ ফলো করা উচিত। প্রথমে লিখতে হয় উৎস, তারপরে প্রসঙ্গ, তারপর ব্যাখ্যা, বোঝা গেল? তো উৎস তো আগেই বলে দেওয়া হয়েছে যে রবীন্দ্রনাথের বোঝাপড়া কবিতা থেকে এই পঙ্ক্তিদ্বয় নেওয়া হয়েছে, আর প্রসঙ্গ হচ্ছে মৃত্যুর আকস্মিকতা এবং জীবনাসক্তির বিরোধ, প্রসঙ্গেই এই পঙ্ক্তিদ্বয়ের অবতারণা। তারপরে মৃত্যু তো জীবনের অনিবার্য পরিণাম, এটা তো সবার জীবনেই আসে, সুতরাং মৃত্যু কখনো কখনো আকস্মিক হয়ে ওঠে, কিন্তু মৃত্যুর সাথে সাথে যেটা আসে সেটা হলো যত মৃত্যুর দিন ঘনিয়ে আসে এই জগৎ এবং জীবনের প্রতি আমাদের আসক্তিও
তত বেশি বাড়তে থাকে। যদি আমরা আমাদের জীবনটাকে আনন্দময় করে তুলতে পারি, যদি আমরা আমাদের জীবনটাকে মধুময় করে তুলতে পারি, তাহলে তখন মনে হতে থাকে যে এইভাবে মরার চেয়ে বাঁচাই অনেক ভালো। আরো একটা প্রশ্ন নিয়ে নেব ভিডিও ওয়ালে। নমস্কার, আমি শ্যাম মোগলদার বলছি। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্ভুক্ত নিশ্চিন্তপুর রাখালদাস উচ্চ বিদ্যালয়ের ছাত্র। আমার প্রশ্নটি হল যে কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝা ভরা কবিতাটি রচিত? কোন প্রেক্ষাপটে রচিত বলুন। আচ্ছা, এই বোঝাপড়া কবিতাটি মধ্যে কবি বলতে চেয়েছেন নিজেকে সংযত করা, নিজেকে বুঝিয়ে সঠিক পথে চালিত করা। তা এমন একটা উত্তাল সময়, এর মধ্যে দিয়ে কবি উত্তাল সময়কে একটা রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে একটা বিপর্যস্ত সময়ের মধ্যে কবি এটা উপলব্ধি করেছেন যে ভালো মন্দের দ্বন্দ্ব মানুষের মনের মধ্যে অনেক বিভেদ তৈরি করছে, মানুষকে অনেক ছোট করে ফেলছে, মানুষের জীবন, মানুষকে জীবন বিমুখ করে তুলছে। সেটাই ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে কবি এটা উপলব্ধি করেছিলেন। সেই উপলব্ধিটাই, সেই উপলব্ধির প্রেক্ষাপটে কবিতাটি লিখেছেন কবি। বোঝাপড়া, বোঝাপড়াটি হচ্ছে মনের সঙ্গে বোঝাপড়া। মনকে যদি বোঝানো যায় যে ভালো মন্দ সবটাকেই গ্রহণ করা যায়, তাহলে জীবন সুন্দর হয়, তাহলে ভালো হয়। এই এই প্রেক্ষাপটটা ভেবেই তিনি লিখেছেন। যদিও এটা প্রথম বিশ্বযুদ্ধের আগেই লেখা, কিন্তু তৎকালীন যে আর্থসামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি সেটা প্রায় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছিল। হ্যাঁ, সেই রকম একটা অস্থির পরিস্থিতির ভেতরের থেকে এর উত্তরণের রাস্তাটা কি, উত্তরণের রাস্তা সেই প্রেক্ষাপটেই তিনি দেখাতে চেয়েছিলেন। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, দুজন রয়েছেন, অনিশ কোলে এবং পার্থপ্রতিম সরকার। আমি অনিশের ফোনটা আগে নেব। অনিশ, কি প্রশ্ন রয়েছে? আরো একটি প্রশ্ন আছে পার্থপ্রতিম সরকার। পার্থপ্রতিমের কি প্রশ্ন আছে? হ্যালো, না ফোন নেওয়া যাবে না যদি টেলিভিশনের ভলিউম মিউট করা না থাকে, কারণ আমাদের হাতে সত্যি সময় ভীষণ সংক্ষিপ্ত থাকে, তার মধ্যেও সমাধান করার আমরা চেষ্টা করি। অনিশের প্রশ্নের উত্তর স্যার। তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর, এইটার ব্যাখ্যা ওই যেমনভাবে আমি ওখানে বলেছি, উচ্চ প্রসঙ্গটা আমি আর বলছি না, আমি সরাসরি ব্যাখ্যার দিকে যাচ্ছি। সেটা হলো এই, আমাদের জীবনে বিয়োগ, ব্যথা, বিচ্ছেদ এগুলো কিন্তু কমন টু অল। হলো আমরা যাকে আমাদের জীবনে অপরিহার্য বলে মনে করছি, তিনি তো চিরকাল আমার সঙ্গে থাকবেন না, একটা সময় আমার থেকে তার বিচ্ছেদ ঘটে যাবে, বিয়োগ হয়ে যাবে। এইবারে তার জন্য যদি আমি বসে বসে সারাদিন ঘরের মধ্যে বসে বসে তার জন্য কান্নাকাটি করতে থাকি, শোকই করতে থাকি, তাহলে জীবনের প্রকৃত মজাটাই তো চলে গেল। আমি যদি এরকম করে দেখি যে সেই লোকটাকে বাদ দিয়েও এই পৃথিবী বেশ সুন্দর, মস্ত ডাগর, আসলে বীত শোক হওয়ার কথা বলছেন, এ জীবন ধীরে ধীরে বীত শোক হয়, স্নিগ্ধতা হৃদয়ে জাগে, তবেই না পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারে। প্রযুক্ত দাস, একজন দর্শক রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রযুক্ত, কি প্রশ্ন রয়েছে? কেমন করে হাত পায়ে হাতালে সুখ পাওয়া যায় অনেকখানি, কেমন করে কথাটির অর্থ বুঝিয়ে দাও, এখানে কবি কি ধরনের সুখের ইঙ্গিত করেছেন লেখক? বেশ প্রযুক্ত, তুমি শুনতে থাকো স্যার। এখানে কবি মানসিক সুখের কথাই বলতে চেয়েছেন। তেমন করে হাত বাড়ালে, আমরা তো সব সময় নিজের চাওয়া পাওয়া নিয়ে ব্যস্ত থাকি, নিজের সুখ দুঃখ নিয়ে ব্যস্ত থাকি, আমি কতটা সুখ পেলাম, কতটা দুঃখ পেলাম, এইটা প্রতি মুহূর্তে আমরা অনুমান করি, মানে মাপবার চেষ্টা করি, আমরা দোষারোপ করি আমার দুঃখের জন্য অন্যকে, আবার অন্যজন আমাকে দোষারোপ করে তার দুঃখের জন্য। এইরকম পারস্পরিক দোষারোপের জায়গা থেকে যদি আমরা সরে এসে পারস্পরিক সৌহার্দ্যের বন্ধন তৈরি করতে পারি, পারস্পরিক মেলবন্ধন তৈরি করতে পারি, মানুষ হিসেবে মানুষের দিকে হাত বাড়াতে পারি, তাহলে কিন্তু সহযোগিতার হাত, মানবিকতার হাত, তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হয়ে ওঠে। এবং ব্যক্তি মনও যখন সুন্দর হয়ে উঠবে, তখন ব্যষ্টি মনও, তখন সমষ্টির মনও কিন্তু সুন্দর হয়ে উঠতে বাধ্য ধীরে ধীরে।
আমরা একটু নজর রাখবো। মিলন দত্ত একজন প্রশ্ন করেছেন, পুরুলিয়া জেলা স্কুলের ছাত্র, তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল। তাহার পরে বলতে কি বোঝানো হয়েছে, প্রদীপ জ্বালানোর প্রয়োজন হবে কেন? আরো একটি প্রশ্ন আমরা নজর রাখবো, ভিডিও ওয়ালি নজর রাখবো, আরো একজন ছাত্র করে পাঠিয়েছে। আমি সৌম্যজিৎ দত্ত, আমি বাঁকুড়া জেলার ওন্দা হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ি। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়া কবিতা থেকে আমার একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হলো, তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? এখানে কবি সবার বলতে কাদের কথা বলেছেন? দুটো প্রশ্নেরই উত্তর চাই, খুব সংক্ষেপে স্যার। প্রথমটা বলুন। প্রথমটা হচ্ছে যে কি ছিল যেন প্রশ্নটা? তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোল, তাহার পরে বলতে কি বোঝানো হয়েছে? নিজের কৃতকার্যের জন্য শোক প্রকাশ, অনেক অশ্রু, ঘড়া ঘড়া অশ্রু ঢালার পর, কান্নাকাটি করার পর, অনুতাপের পর যদি এরকম মনে হয় যে আমাদের মনের অন্ধকারটা দূর হলো না, যদি এরকম মনে হয় যে নিজের সাথে আমরা বোঝাপড়া করতে পারলাম, নিজের মনের সাথে বোঝাপড়া করতে পারার পরেই তাহার পর বলতে এটাই কবি বোঝাতে চাইলেন, যে নিজের মনের সাথে বোঝাপড়া গড়ে তোলার পর, আর মনের আধার কীভাবে দূর হবে বোধহয় দ্বিতীয় প্রশ্ন ছিল, মনের আধার কীভাবে দূর হয়, সেটা হচ্ছে যে মন এমন একটা জায়গা, পৃথিবীর সবচেয়ে দুর্গম জায়গা, কিন্তু এখানে প্রতিদিন কত কোটি বছর ধরে সূর্য উঠছে, সূর্য ডুবছে, মনের অন্ধকার থেকেই যাচ্ছে। যদি চেতনার উদ্বোধন ঘটে, আমরা যদি সত্যি সত্যি আমাদের মনের আধারটাকে দূরীভূত করতে পারি, তাহলে জীবন আলোকিত হয়, জগতও সেই আলোই আলোকিত হয়। একদমই। আরও একটি প্রশ্ন ছিল, একদম শেষ প্রশ্ন, খুব সংক্ষেপে, কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতা লেখা বোঝাপড়া? একটু আগে বললাম না এটা? আরও একজন প্রশ্ন করেছেন, একটু যদি ডিটেলে একটুখানি বলে দেন। বলুন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে দেখেছিলেন যে বিশ্বযুদ্ধ এগিয়ে আসছে এবং তার যে অর্থনৈতিক রাজনৈতিক একটা ভয়াবহতা, মানুষের সঙ্গে মানুষের একটা দূরত্ব তৈরি হচ্ছে, মানুষ ক্রমশ যেন উত্তাল হয়ে উঠছে, মানসিক শান্তি লাভ করতে পারছে না, তাদের উপরে ক্রমশই যেন একটা ভার নেমে আসছে, এরকম একটি পরিস্থিতি তিনি ভেবেছিলেন, মনে করেছিলেন, যার জন্যই তিনি এরকম বোঝাপড়া নামক একটি কবিতা লিখেছিলেন। এবং মনের সঙ্গে যদি আমরা দ্বন্দ্ব বিবাদকে মিটিয়ে নিতে পারি, একটা বোঝাপড়া হয়, সমঝোতা হয়, তাহলে কিন্তু আমরা একটা শান্তি পেতে পারি। এই মানসিক শান্তিটা লাভ করাই হচ্ছে জীবনের প্রথম লক্ষ্য। একদমই। আর এই বোঝাপড়ার ওপরেই কিন্তু সত্যি সবটা দাঁড়িয়ে, কারণ এই বোঝাপড়াটা না থাকলে টেলিভিশনের ঠিক ওপারে যারা এই অনুষ্ঠান, এই জুনিয়র ক্লাসরুমে যারা অংশ নিলেন, যারা ফোন করলেন, যারা টেলিভিশনে নজর রাখলেন, যারা প্রশ্ন করে পাঠালেন, তাদের প্রত্যেকের সঙ্গে এই বোঝাপড়াটা আছে বলেই কিন্তু আমাদের এই উদ্যোগ, রাজ্য সরকারের সঙ্গে জি চব্বিশ ঘন্টার এই যৌথ উদ্যোগ সত্যিই সফল হচ্ছে। এবং আমাদের সঙ্গে শিক্ষক দুজন ছিলেন এবং তারা কিছুটা হলেও পজিটিভ ভাইব পৌঁছানোর চেষ্টা করেছেন, সদর্থক উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। সংক্ষিপ্ত সময়, কিছু অ্যাসাইনমেন্টস, কিছু টু ডু টাস্ক আপনাদের জন্য। অ্যাসাইনমেন্টস ওয়ান, সেখানে বাঁচিয়ে যাবে সকল দুঃখম, কোন সকল জখম, বাঁচিয়ে যাবে সকল জখম, কোন জখমের কথা বলা হয়েছে, এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে বাড়িতে। দ্বিতীয় প্রশ্ন, মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনই রকম, মান্ধাতার আমল থেকে কি চলে আসছে? স্যার খুব সুন্দর করে কিছুক্ষণ আগেই বুঝিয়েছেন। তিন নম্বর প্রশ্ন, সেইটে সবার চেয়ে শ্রেয়, কোন বিষয়কে কবির শ্রেয় বলে মনে হয়েছে? বাড়িতে প্র্যাকটিস করতে হবে এই প্রশ্নের উত্তর। চার নম্বর, দোহাই তবে এই কার্যটা, যত শীঘ্র পারো সারো, কোন কার্যকে শীঘ্র সারার কথা কবি বলেছেন? অবশ্যই অ্যাসাইনমেন্টস আমাদের স্টুডেন্টদের জন্য, যারা যারা দেখেছেন এই অনুষ্ঠান তাদের জন্য আমরা দিয়ে দিলাম। পাঁচ নম্বর প্রশ্নটাও রাখি সামনে, ঘটনার সামান্য খুবই, কোন ঘটনার কথা বলা হয়েছে? শুধুমাত্র জুনিয়র ক্লাসরুমে পড়াশোনা নয়,
জুনিয়র ক্লাসরুমের বাইরেও তার এক্সটেন্ডেড ভার্সন কিন্তু আমাদের স্টুডেন্টদেরকেই ফুলফিল করতে হবে। শিক্ষকরা এখানে আসবেন, তোমাদের সঙ্গে কথা বলবেন, তোমাদেরকে তোমাদের যা যা প্রশ্ন আছে তার উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আলটিমেটলি এই পড়াশোনাটাকে লকডাউনের মধ্যেও চালিয়ে নিয়ে যেতে হবে, তার গুরু দায়িত্ব সামলাতে হবে কিন্তু ঠিক ওপারে যারা এই মুহূর্তে বসে আমাদের এই অনুষ্ঠান দেখলে। অনেক ধন্যবাদ আমরা দুজন স্যারকে, অনেক অনেক ধন্যবাদ মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আর আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তাদেরকে জানিয়ে রাখি কিছু টিপস। তোমাদের পরে ক্লাস ফাইভ আর সিক্স আগামী মঙ্গলবার অর্থাৎ 21 এপ্রিল ঠিক সকাল 10টায়, আগামীকালের বললাম, বিষয় বাংলা পঞ্চম শ্রেণীর জন্য গল্প হচ্ছে বুনোহাঁস আর ষষ্ঠ শ্রেণীর জন্য কবিতা হাত। তোমাদের প্রশ্ন আমাদের কাছে করতে পারো আজ অর্থাৎ 20 এপ্রিল দুপুর 1টার মধ্যে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে 9434324078, ইমেলও করতে পারো জুনিয়র ক্লাসরুম jrclassroom@gmail.com। আগামীকাল আমাদের প্রোগ্রাম চলাকালীন সরাসরি যে নম্বরে ফোন করা যেতে পারে তা হলো 0334059402, 0334059402। আগামী বুধবার অর্থাৎ আগামী পরশু দিন সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হয়েছে Zee 24 ঘন্টায় ঠিক সকাল 10টায়। সপ্তম শ্রেণীর জন্য বিষয় পরিবেশ বিজ্ঞান, টপিক হচ্ছে পরমাণু অণু ও রাসায়নিক বিক্রিয়া, এবং অষ্টম শ্রেণীর জন্য বিষয় পরিবেশ ও বিজ্ঞান, টপিক মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া। সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রশ্ন করতে পারে মঙ্গলবার অর্থাৎ 21 এপ্রিল, মঙ্গলবার না মাফ করবেন বুধবার দুপুর 1টার মধ্যে মঙ্গলবার প্রশ্ন করতে পারেন বুধবারের জন্য 9434324078 হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর ইমেল আইডি তো কিছুক্ষণ আগেই দিয়ে দিলাম। বুধবার আমাদের এই প্রোগ্রাম চলাকালীন সরাসরি ফোনও করা যেতে পারে 0334059402, 0334059402 নাম্বারে। এছাড়া Zee 24 ঘন্টার যে অনলাইন যে সাইট রয়েছে, আমাদের যে পোর্টাল রয়েছে, সেখানে কিন্তু আপনারা এই সমস্ত ডিটেল পেতে পারেন। এছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের বাংলা পোর্টাল যা রয়েছে সেখানেও সমস্ত ডিটেল জুনিয়র ক্লাসরুম সংক্রান্ত পেয়ে যেতে পারেন। আপাতত আজ এই পর্যন্তই, আপনারা কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, দেখতে থাকুন Zee 24 ঘন্টা।